হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রেয়া। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এ ফুড ব্লগ। ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা, এবং বড়রা আমাদের প্রণাম নেবেন। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। দুর্গাপূজা তো শেষ, তাই মনটা একটু খারাপ। মনটা ভালো করতেই আজকে আমরা যাচ্ছি রাঙ্গোলি মলে। আমরা এসে গেছি রাঙ্গোলি মলে। এবার ভিতরে ঢুকে ভিতরে কি কি আছে একটু দেখা যাক। রাঙ্গোলি মলে ঘোরা শেষ, এবার তো পেট পুজো করতেই হবে, তাই আমরা চলে এসেছি ফুড কোর্টে। ফুড কোর্টটা তোমাদের একটু দেখিয়ে দিই। তোমরা দেখতেই পাচ্ছ যে ফুড কোর্টটা আজকে বেশ ভিড় ভিড় রয়েছে। ফুড কোর্টে অনেক রকমেরই খাবার দাবারের কাউন্টার রয়েছে, তবে তোমরা যদি ডমিনোস, কেএফসি, ক্যাফে কফিটের মতো জায়গায় যেতে চাও, তবে তার ব্যবস্থাও রয়েছে। এই মলের মধ্যে তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে। ফাইনালি ঘুরে ঘুরে একটা বসবার জায়গা পেয়েছি। এবার খাবার অর্ডার দেওয়ার পালা। এখানে খাবার অর্ডার দিতে গেলে কাউন্টারে আগে ক্যাশ অথবা কার্ড থেকে পেমেন্ট করে ওদের মলের একটা কার্ড আনতে হবে। সেই কার্ডটা দিয়ে তবেই আমরা খাবার অর্ডার দিতে পারবো। সো এটা হচ্ছে কার্ডটা। এই কার্ডটা দিয়ে আমরা খাবার অর্ডার দিয়েছি। 10 মিনিট ওয়েট করবার পর আমাদের খাবার দিয়ে গেছে। টেবিলে খাবার চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন রাইস কম্বো, নুডলস চিকেন কম্বো, এবং তার সঙ্গে রয়েছে কোক। এই কম্বোগুলোর প্রাইস হচ্ছে 275। সো খাবারের টেস্ট তো দারুণ ছিল, স্পেশালি স্টার্টারটা। স্টার্টারটা তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, তবে এদের যে স্যুপটা দিয়েছে স্যুপটা আমার একটু অ্যাভারেজ লেগেছে। অল ওভার আমার এই কম্বোটা বেশ ভালোই লেগেছে। চলো এবার একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক। খাওয়া দাওয়া শেষে সবাইরই তো একটু আইসক্রিম খেতে ইচ্ছা করে, তাই আমরা এখানে চলে এসেছি ফ্রাইড আইসক্রিম। তবে এখানে এই আইসক্রিমটা আমি কোল্ডস্টোন অথবা আইসক্রিম রোল নামেই জানতাম, কিন্তু তোমরা কি নামে জানতে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। এখানেও আমরা একটা খুব ভালো অফার পেয়ে গেছি। এই আইসক্রিমটার প্রাইস হচ্ছে 200 রুপিস, তবে আজকের জন্য এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে। সো আমরা দুটো আইসক্রিম 200 রুপিসে পেয়ে যাচ্ছি। তবে তোমরা যদি আইসক্রিমের ওপর টপিংস নিতে চাও, টপিংসের জন্য ওরা এক্সট্রা 10 রুপিস নেবে। তোমরা যদি রাঙ্গোলি মলে এসে এই আইসক্রিমটা ট্রাই করতে চাও, তোমাদের জন্য আমি লোকেশনটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি। Yeah.
আমাদের ফ্রাইড আইসক্রিম রেডি হয়ে চলে এসেছে। আমরা এটার ফ্লেভার নিয়েছিলাম স্ট্রবেরি ওরিও ফ্রাইড আইসক্রিম। সো এটার টেস্ট তো জাস্ট অসাধারণ ছিল, স্ট্রবেরির সঙ্গে ওরিও কম্বিনেশনটা জাস্ট মারাত্মক। রঙ্গোলি মলের পাশেই রয়েছে হলদিরাম প্রভুজির কাউন্টার, সো সেখানে গিয়ে আমরা এই স্ট্রবেরি রসগোল্লাগুলো ট্রাই করি। আপনারা যদি বলেন ওরা এই রসগোল্লাগুলো গরমও করে দেবে, সো গরম গরম রসগোল্লা আর কি চাই, জাস্ট অসাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি।